তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছে একুশ সাত দু হাজার তেইশ মানে আজকের ডেটে আজকেই পাবলিশ হয়েছে এটা হচ্ছে তোমাদের জন্য যারা ইন্টারভিউ দিয়েছ তাদের জন্য দেখো তোমাদের এখানে মেমো নম্বর আর অ্যাডভার্টাইজ নাম্বারটা মিলিয়ে দেখো এটা হচ্ছে তোমাদের জন্য আর এখানে তোমাদের যে জিএনএমের ক্যান্ডিডেট ছিল জিএনএম এর যে ছিল কতজন ছিল টোটাল জিএনএম তিন হাজার ছয়শো আটজন ক্যান্ডিডেট ছেড়েছিল ভ্যাকেন্সি ছেড়েছিলো জিএনএমের ক্ষেত্রে তিন হাজার ছয়শো আট থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড এইট তোমাদের জন্য ছেড়েছিল এবার নোটিসে কী বলেছে এবার নতুন করে অ্যাডভার্টাইজ ইন্টার অ্যালিয়া স্টেট এখানে বলেছে দ্য এনটিসিপেটেড ভ্যাকেন্সি মে বি চেঞ্জ বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ মেরিট লিস্ট এটার মানে এটা হচ্ছে যে আরও বাড়তে পারে ভ্যাকেন্সি আরও বাড়তে পারে মেরিট লিস্টের পাবলিশ হওয়ার আগে ভ্যাকেন্সিটা চেঞ্জ হতে পারে মানে বাড়ার কথা ঠিক আছে বৃদ্ধি অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে বৃদ্ধি হওয়া প্রসাদ বৃদ্ধি হওয়া যাই হোক ইন কেস অফ এনি চেঞ্জ অফ ভ্যাকেন্সিজ ইট উড বি নোটিফাই সাবকোয়েন্টলি তাহলে হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে যে এই যে ম্যারিট লিস্টটা প্যানাল বার হওয়ার আগে হয়তো তোমাদের ভ্যাকেন্সি চেঞ্জ হবে নিচে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে দেখো ইন টার্ম অফ দ্য অ্যাফো সেট ক্লোজ ইট ইন নোটিফাই দ্যাট দ্য অ্যান্টিসিপেট ভ্যাকেন্সি অ্যাজ ম্যানশন ইন দ্য অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট ডেট যে অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট ডেট ছিল তোমাদের সময় যে দুই বারো দু হাজার বাইশে যে অ্যাডভার্টাইজ বের করেছিল ইট হেয়ার বাই মোটিফাইড ইন দ্য ফ্লোয়িং ম্যানার সেই অনুযায়ী একটা দিয়েছে যে কতগুলো ওই সময় ছেড়েছিল দেখো প্রথমে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট যেটা হচ্ছে ভ্যাকেন্সি অ্যাজ পার অ্যাডভার্টাইজ নাম্বার অনুযায়ী যে ছেড়েছিলো জিএনএমএদের ক্ষেত্রেই সেটা কত ছেড়েছিল দেখো স্টাফ নার্স গ্রেড টু ইউর আর আন রিজার্ভ ক্যাটাগরি যে ফিমেলদের জন্য ছেড়েছিল এগারোশো আঠান্ন এগারোশো আঠান্ন এসসি ফিমেলদের ছেড়েছিল এক হাজার তেরো এস টি দুইশো চুয়ান্ন এবং ওবিসি এ ফিমেলদের জন্য পাঁচশো চব্বিশ ওবিসি বি ফিমেলদের জন্য একশো ছাপ্পান্ন পিডাব্লিউডি আটাত্তরটা টোটাল ফিমেলদের জন্য তিন হাজার একশো তিরাশিটা তিরাশিটা তিন হাজার একশো এবার মেলদের জন্য ছেড়েছিল তারপরে হচ্ছে এসসির জন্য একশো একা সরি একশো একষট্টিটা এস জন্য বিয়াল্লিশটা ও বিসি এর জন্য সাতষট্টিটা এবং ও বিসি বি জন্য উনিশটা পিডাব্লিউডি ষাটটা তাহলে টোটাল হচ্ছে চারশো পঁচিশটা মেল এবং ফিমেল টোটাল ভ্যাকেন্সি ছিল তিন হাজার ছয়শো আটটা এটা হচ্ছে অ্যাডভার্টাইজ ম্যান অনুযায়ী মানে অ্যাডভার্টাইজে যে তোমাদের ছিল এবার এখানে অ্যাড করেছে নিউ ভ্যাকেন্সি কটা বাড়ানো বাড়ানো হয়েছে দেখো ফিমেল মেল ফিমেলদের কটা বাড়ানো হয়েছে মেলদের কটা বাড়ানো হয়েছে ফিমেলদের দেখো ইউ আর আনরিজার্ভ ক্যাটাগরি ফিমেলদের একশো সাতানব্বইটা বাড়ানো হয়েছে এসসির জন্য হচ্ছে তিরাশিটা এসটির জন্য তেইশটা এবং ওবিসি এর জন্য আটত্রিশটা এগুলো আমি বলছি ফিমেলদের ও বি এর জন্য ছাব্বিশটা পিডাব্লিউডির জন্য এগারোটা তাহলে টোটাল তিনশো আটাত্তরটা মেয়েদের ক্ষেত্রে বাড়িয়েছে ছেলেদের ক্ষেত্রে দেখে নাও জেনারেল বাইশটা এস সি নটা এস টি তিনটা ও এ চারটা ও বি তিনটা এবং পিডাব্লিউডি একটা টোটাল মেলদের ক্ষেত্রে বিয়াল্লিশটা তাহলে তিনশো আঠাত্তরটা প্লাস হচ্ছে বিয়াল্লিশটা টোটাল দেখবে তোমরা কটা হচ্ছে চারশো কুড়িটা টোটাল ভ্যাকেন্সি চারশো কুড়িটা বাড়িয়েছে এবার হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে মডিফাইড ভ্যাকেন্সি শূন্যপদ ভ্যাকেন্সি কী কী দেখো এখানে লেখা আছে তেরোশো ফিমেলদের জন্য তেরোশো পঞ্চান্নটা এটা হচ্ছে জেনারেল যেহেতু এখানে এগারোশো আটান্নটা ছিল প্লাস তোমরা এখানে দেখবে কটা বাড়িয়েছে একশো সাতান্নটা তাহলে কটা হলো আট সাত পনেরো এই হচ্ছে ন পাঁচ চোদ্দো আর পনেরো হ্যাঁ আচ্ছা টোটাল তাহলে ক্যান্ডিডেটের সংখ্যাটা বাড়িয়েছে এখানে ফিমেলদের টোটাল এখন আসছে তেরোশো পঞ্চান্নটা ঠিক আছে মানে একশো সাতান্নটা যে ফিমেলদের জন্য ইউআরএর জন্য বাড়িয়েছে টোটাল হচ্ছে তেরোশো সাতান সরি তেরোশো পঞ্চান্নটা এটা টোটাল ক্যান্ডিডেটের সংখ্যাগুলো নো টোটাল চার হাজার আঠাশটা যেখানে ছিল তোমাদের তিন হাজার ছয়শো আটটা সেখানে টোটাল এখন ভ্যাকেন্সি চার হাজার আঠাশটা মানে ভ্যাকেন্সি টোটাল বাড়িয়েছে চারশো কুড়িটা সত্যি তোমাদের জন্য খুব একটা সুখবর যারা যারা বলছিলে দাদা আমি কি পাবো দাদা আমার এত কাট তোমরা এখান থেকে বুঝতে পারছো তোমাদের জন্য এটা খুব সুখবর তোমরা এই ভিডিওটা শেয়ার করবে তোমাদের জন্য খুব সুখবর যে তোমাদের ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে সত্যি এখান থেকেই বোঝা যায় যে ছেলেপেলে বা ক্যান্ডিডেট অনেক আছে বলেই ভ্যাকেন্সিটা আরও বাড়িয়েছে যেন অনেকজন পেতে পারে তোমরা অনেকজন বলেছিলে দাদা আমার এত কাঠ মার আমি কি পাবো দেখো এখন তোমাদের জন্য অনেক ভ্যাকেন্সি বাড়িয়ে দিয়েছে যাই হোক অনেক বলবো না তবু জেনারেলদের ক্ষেত্রেও একশো সাতান্নটা যেহেতু বাড়িয়েছে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বাইশটা অনেকটাই বাড়িয়েছে চারশো কুড়িটা বাড়িয়েছে মানে অনেকটাই বাড়িয়েছে তো জাহেদ তোমাদের জন্য এই নোটিশটা খুব খুব সুখবরের একটা নোটিশ আর হ্যাঁ প্যানালিস্ট শীঘ্রই তোমরা পেয়ে যাবে যে নোটিশটা তোমরা বা যে খবরটা শুনেছ যে আগামী সপ্তাহে প্যানালিস্ট বার হওয়ার চান্স আছে অবশ্যই তোমরা শীঘ্রই একটা সুখবর পেয়ে যাবে প্যানালিস্টের তো এই ছিল আজকের নোটিশের খবর এই ভিডিওটা তোমরা শেয়ার করবে আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং ভিডিওগুলো শেয়ার করবে রেগুলার ভিডিও যদি দেখতে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নেই